আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাস কুকিং আর্ট। আজকে আমি একদম সহজ রেসিপিতে ল্যাম্ব শ্যাঙ্ক রান্না করে দেখাবো। এই মজাদার রান্নাটা কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো, যারা ব্যাচেলার আছেন বা দেশের বাইরে আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আমার আজকের ল্যাম্ব শ্যাঙ্ক রান্নাটা। আমার রান্নাটা যদি ফলো কর আর এটা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক খাসির রান বা ল্যাম্ব শ্যাঙ্ক রান্না। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। রান্নাটা মন দিয়ে দেখবেন খুব সহজভাবেই কীভাবে এই ল্যাম্ব শ্যাঙ্ক রান্না করছি। এই ল্যাম্ব শ্যাঙ্ক রান্নাটা করার জন্য আমি একটা খাসির রান বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজি মাংস হবে। মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এই মাংসতে ছোট ছোট লোম থাকে। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খাসির মাংসতে একটা গন্ধ থাকে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। ভালো করে নেড়ে এবার এই পানিতে আমি ল্যাম্ব শ্যাঙ্কটা ভিজিয়ে রাখবো 15 মিনিট। এভাবে লবণ আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখার কারণে খাসির মাংসতে যে বাজে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। পনেরো মিনিট পর এই মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ। দুই চা চামচ লবণ, 4 টেবিল চামচ সরিষার তেল। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 3 চা চামচ। এবার সব একসাথে ভালো করে মেখে নিতে হবে। এই মাংসটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে, যাতে করে মাংসের গায়ে ঠিকভাবে মশলাগুলো মিশে যায়। মাংসটা খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। তিরিশ মিনিট পর ফিরে আসছি। এবার চুলাটা অন করে আমি একটা হেভি বাটনের প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে আমি 1/2 কাপ পানি দিচ্ছি। পানিটা ফুটলে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ল্যাম্ব শ্যাঙ্কগুলো ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। এই ল্যাম্ব শ্যাঙ্ক এদিকে রান্না হতে থাক, এই ফাঁকে আমি চুলায় মশলা রেডি করে নিচ্ছি। এদিকে আমি অন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি গরম মশলা।
দারুচিনি ছোট 3-4 টুকরা, লং 5-6টি, তেজপাতা 3টি, মাঝখান থেকে চিরে সবুজ এলাচ 4-5টি, একটু থেতলে নিয়েছি, একটা স্টার অ্যানিস, সব একসাথে দিয়ে ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো নরম হওয়া পর্যন্ত ভেজেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। এবার নেড়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, নাড়তে থাক। এরই ফাঁকে আমি বেশ কয়েকবার ল্যাম্প শ্যাঙ্ক নেড়ে দিয়েছি। এদিকে আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে দিয়ে দিচ্ছি 2টা বড় টমেটো কিউব করে কেটে, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। টমেটো নরম হলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে 2 চা চামচ হলুদ নিয়েছি, 2 চা চামচ মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি 4 চা চামচ, জিরা গুঁড়া নিয়েছি 4 চা চামচ। এবার সব একসাথে দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি 2 মিনিট। দুই মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই পানি দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। ল্যাম্প শ্যাঙ্কের জন্য বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এদিকে ল্যাম্প শ্যাঙ্ক নেড়ে দেখেছি, দেখুন একটু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা চুলাতে মশলাটা কষাচ্ছি, আরেকটা চুলাতে আমার খাসির মাংসটা হচ্ছে। একদিকে যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি মশলাটা মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মাংস আর মশলা আমি আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি কী অবস্থা।
এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। আমি আগে থেকে ফেটে রেখেছিলাম। এবার এই টক দই দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর নেড়ে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দিবেন, তা না হলে ল্যাম শ্যাঙ্ক একটু পানসে হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। এরই ফাঁকে দুই একবার নেড়ে দিয়েছিলাম। এটার একটাই বৈশিষ্ট্য, এটা সামান্য তেল মশলা দিয়ে আমি রান্না করেছি। অসাধারণ স্বাদের এই ল্যাম শ্যাঙ্ক এর ঝোল আপনাদের সাথে শেয়ার করছি। এটা সামান্য এবং সাধারণ তেল মশলায় ল্যাম শ্যাঙ্কের ঝোল, একবার রান্না করে না খেলে মিস করবেন। একদম ইউনিক স্টাইলের ল্যাম শ্যাঙ্কের ঝোল। এদিকে ল্যাম শ্যাঙ্ক রান্না প্রায় শেষ পর্যায়ে, দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা মজা হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই মজা হয়েছে। এবার উপরে কিছু বেরেস্তা ছড়িয়ে ঢেকে রাখছি, চুলাটা অফ করে দিয়ে দিব। এবার সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এটা আফগানি রুটি বা নান রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথেই অনেক ভালো জমে যায়। আমি এখানে আফগানি রুটি দিয়ে আপনাদের সাথে সার্ভ করছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার ল্যাম শ্যাঙ্কের ঝোল। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।